পরশুদিনের ম্যাচের পর পুরো শকে চলে গেছিলাম এর থেকে খারাপ রেজাল্ট আর কি হতে পারে ইন্ডিয়ান ফুটবলের জন্য আমি বুঝতেই পারছিলাম না কি রিভিউ ভিডিও বানাবো আর কি বলবো মানে ন্যাশনাল টিমের খেলা আমি সত্যিই বাকরুদ্ধ যাকে বলে এগিয়ে থাকলো শূন্য লিড ধরে রাখতে পারলো না লাস্টে দুই একে আফগানিস্তানের মতো টিম যারা তাদের থার্ড টিম নাবাচ্ছে সেই আফগানিস্তানের এগেনস্টে দুই একে পরাজিত হলো তাও নিজেদের ঘরের মাঠে এর থেকে খারাপ আর কী হতে পারে ওই ম্যাচ নিয়ে আমি আলোচনাই করতে চাই না ইগর্স স্টিম্যাককে এবার সরাতে হবে মানে এখনও যদি না ঘুম ভাঙে এআইএফএফের আর কিচ্ছু করার নেই ইগর্স স্টিম্যাক জানিয়েছে থার্ড রাউন্ড অবধি না নিয়ে যেতে পারলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে ইগর্স টিম নিজেই পদত্যাগ করে দেবে মানে আর কোনো উপায়ও নেই যদি না নিয়ে যেতে পারে পদত্যাগ করতেই হবে এত খারাপ পারফরমেন্স ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খুব কমই দেখেছি দু হাজার চব্বিশটা এখন অবধি ডিজাস্টার যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য এত খারাপ পারফরমেন্স আফগানিস্তানের মতো একটা লোয়ার র্যাঙ্ক টিম তারাও তাদের থার্ড টিম নামাচ্ছে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে তাও তাদের এগেনস্টে একটা জয় পাচ্ছে না ইন্ডিয়ান ন্যাশনাল টিম নিজেদের ঘরের মাঠে দুই একে পরাজিত লিড নিয়েও ধরে রাখতে পারছে না কি বলবো এই পারফরম্যান্সের পর কিচ্ছু সত্যি বলার নেই তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ এটা জানিও যে তোমরা স্টিম্যাককে কত তাড়াতাড়ি তাড়িয়ে দিতে চাইছো মানে স্টিম্যাক আউট না স্টিম্যাককে রাখতে চাইছো সেটা অবশ্যই কমেন্টে জানিও বাট আমার পার্সোনালি মনে হয় স্টিম্যাক থাকলে এর থেকেও খারাপ দিন আমাদেরকে অবশ্যই দেখতে হবে ইন্ডিয়ান ফুটবলে যাই হোক সেই নিয়ে আর আলোচনা করছি না আমার মন খুবই খারাপ ছিল গতকাল মানে ম্যাচটা পরশুদিন দেখার পর আমার কিছুই ভালো লাগছিল না তাই ভিডিও বানাইনি। আজকে তাই তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেট হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট আছে সেগুলোই তোমাদেরকে জানিয়ে দেবো এক এক করে তাই ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকে যে আপডেটটা দিয়ে দেবো মানে প্রথম যে আপডেটটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট গতকাল একজন ভারতীয় ফুটবলার জয়েন করেছে উরুগুয়ের সেগুন্ডা ডিভিশনের একটা ক্লাবে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনছো পুরো ডিল ডান একজন ইন্ডিয়ান ফুটবলার চেন্নাইন এফসির ফুটবলার বাইশ বছর বয়সী ডিফেন্ডার বিজয় ছেত্রী বিজয় ছেত্রী জয়েন করেছে উরুগুয়ের সেগুন্ডা ডিভিশন অর্থাৎ সেকেন্ড ডিভিশন লিগের ক্লাব কোলন ফুটবল এফসিতে তো বিশাল বড় একটা নিউজ বলাই যায় এই বিজয় ছেত্রী মণিপুর থেকে উঠেছে মণিপুরের রিমফলে তার জন্ম তারপর শিলং ল্যাজংয়ের ইউথ একাডেমি থেকে খেলেছে তারপর ইন্ডিয়ান অ্যারোজ শিলং ল্যাজংয়ের মেন টিম চেন্নাই সিটি এফসি রিয়েল কাশ্মীর এবং শ্রীনিধি ডেকান এফসির মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তারপর চেন্নাইন এফসিতে জয়েন করেছিল এবং সেখান থেকেই কোলোন এফসিতে চলে যাচ্ছে উরুগুয়ের সেকুন্ড মানে সেকেন্ড ডিভিশন সেকুন্ডা ডিভিশন লোন ডিল হয়েছে একটা শর্ট টার্ম লোন ডিলে চেন্নাইন এফসি থেকে বিজয় ছেত্রী জয়েন করেছে কোলোন এফসিতে এবার এই শর্ট টার্ম লোন ডিলটাকে কিন্তু পারমানেন্ট করারও অপশান আছে কোলন ফুটবল ক্লাবের কাছে এবার দেখা যাক যদি বিজয় ছেত্রী ইমপ্রেস করতে পারে তাহলে অবশ্যই উরুগুয়েতে থাকার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই ইয়াং ফুটবলারের তোমাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে অবশ্যই কমেন্টে জানিও অন্যদিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো মারাত্মক সাইনিংয়ের পথে এগোচ্ছে প্রথমে যদি মোহনবাগানের কথায় আসি মোহনবাগান তাদের একটা বহু কাঙ্ক্ষিত ডিলকে কিন্তু এবার ফাইনালাইজ করার সব রকমের চেষ্টা অবশ্যই করছে ইরান ন্যাশনাল টিমের ডিফেন্ডার রোজবে চেসমি এই রোজবে চেসমিকে মোহনবাগান লাস্ট দু থেকে তিনটে সিজন টার্গেট করেছে এটা তোমরা সবাই জানো প্রতি সিজনেই চেষ্টা করে মোহনবাগান সুপারজায়েন্ট এই রোজবে চেসমিকে সাইন করার জন্য বাট এখন অবধি একবারও সফল হয়নি মোহনবাগান সুপার জায়েন্ট কারণ এই রোজবে চেসমি বর্তমানে খেলছে এশিয়ার অন্যতম সেরা লিগ অর্থাৎ পার্শিয়ান গালফ প্রো লিগের ক্লাব ইস্তেকলালে ইসতেকলালের মেন ডিফেন্ডার এই রোজবে চেসমি তবে এই মোমেন্টে যেটা ভালো খবর মোহনবাগানের জন্য রোজবে চেসমির কন্ট্র্যাক্ট কিন্তু এই জুন মাসের তিরিশ তারিখ শেষ হয়ে যাবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালেই তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাবে ইস্তেকলালের সাথে তো সেটা একটা বিশাল বড় সুযোগ হতে পারে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য পার্শিয়ান গাল লিগে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে এই ইরানের ডিফেন্ডার রোজবেই চেসমি তাছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে তো ডিফেন্সিভ মিডফিল্ডে এই সাইনিংটা হওয়া দরকার মোহনবাগানের জন্য কারণ কার্ল ম্যাথিও চলে গেছে যদি রোজবেই চেসমিকে সাইন করাতে পারে তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে যাবে মোহনবাগান সুপার জায়েন্টের তাছাড়া ডিফেন্সে মানে সেন্টার ব্যাকেও খেলতে পারে রোজবেই চেসমি তো ডবল অপশান কিন্তু মোহনবাগানের জন্য খুলে যাবে বহু কাঙ্ক্ষিত ডিল মোহনবাগানের জন্য রোজবেই চেসমিরটা এবার দেখা যাক ফাইনালাইজ করতে পারে কি না মোহনবাগান তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও বর্তমানে রোজবেই চেসমির মার্কেট ভ্যালু ফাইভ পয়েন্ট টু মতো এবং ইসতেকলাল ছাড়াও উম সালালের মতো ক্লাবে খেলেছে অভিজ্ঞতা নিয়ে কোনো কথা হবে না এফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তাছাড়া মানে ইরান ন্যাশনাল টিমের মেন ডিফেন্ডারও বলা যায় তো সেদিক থেকে দেখতে গেলে এই সাইনিংটা বাগানের জন্য একটা হিউজ সাইনিং হতে পারে যদি কমপ্লিট করতে পারে চান্স আছে অবশ্যই এই ট্রান্সফার উইন্ডোতে এবং বাগান কিন্তু আবারও উঠে পড়ে লেগেছে এই রোজবেই চেসমিকে সাইন করার জন্য তোমাদের মতামত অবশ্যই জানিও এবার সরাসরি আসবো ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গল এই মোমেন্টে যেটা শোনা যাচ্ছে তাদের র্যাডারে রেখেছে অন্যতম সেরা স্ট্রাইকারকে এ লিগের বেস্ট স্ট্রাইকার বলা যায় রিসেন্ট কয়েকটা সিজনে জাইমি ম্যাকলারেন এই জাইমি ম্যাকলারেনকে কিন্তু সাইন করার চেষ্টা করছে নাকি ইস্টবেঙ্গল মানে আপাতত টার্গেট লিস্টে রেখেছে এটাই বিশাল বড় আপডেট বলা যায় ইস্টবেঙ্গলের জন্য যদি এই সাইনিংটা কোনোভাবে কমপ্লিট করতে পারে সেটা ইস্টবেঙ্গল হোক বা আইএসএল অন্য কোনো ক্লাব হোক তাহলেও কিন্তু আইএসএল এর অন্যতম সেরা সাইনিং মানে আপকামিং সিজনের হয়তো বেস্ট সাইনিং হতে পারে আইএসএল এর রেসপেক্টে তো ইস্টবেঙ্গল টার্গেট করেছে তাই তোমাদের সাথে এই আপডেটটা শেয়ার করে দিলাম এই তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জাইমি ম্যাকলারিন এবং বর্তমানে মেলবোর্ন সিটির ক্যাপ্টেন তার কন্ট্রাক্ট কিন্তু মেলবোর্ন সিটির সাথে এই বছরই শেষ হয়ে যাবে দু সালে আর রিসেন্ট লিগুলো মানে রিসেন্ট যে সিজনগুলো গেছে তার তুলনায় কিন্তু এই সিজনে জাইমি ম্যাকলারেনের ফর্ম একটু হলেও নিচের দিকে গেছে একুশটা ম্যাচ খেলেছে যেখানে আটটা গোল আর দুটো অ্যাসিস্ট করেছে সেটাও একটা বিশাল বড় নাম্বার বাট জাইমি ম্যাকলারেনের স্ট্যাট অনুযায়ী কিন্তু একটু হলেও নিচের দিকে ডিপ করেছে ফর্মটা সেই কারণে শোনা যাচ্ছিলো মেলবোর্ন সিটি হয়তো এই সিজনে আর কন্ট্র্যাক্ট এক্সটেনশন করাবে না জাইমি ম্যাকলারেনের সাথে যদি সেটা হয় তাহলে তো ফ্রি এজেন্ট হয়ে যাবে এবং বিশাল ভালো একটা সুযোগ আছে ইস্টবেঙ্গল বা আইএসএলের অন্যান্য ক্লাবদের কাছেও অন্যান্য ক্লাবরাও হয়তো ঝাঁপাবে সেটা মানে সময়ের অপেক্ষা জাস্ট কারণ এরকম একজন ফুটবলার সেরা টপ নচ স্ট্রাইকারকে সাইন করতে অবশ্যই অন্যান্য ক্লাবরাও ইন্টারেস্টেড হবে তবে এই মোমেন্টে আপডেট ইস্টবেঙ্গল ইন্টারেস্ট প্রকাশ করেছে এ লিগের এই তারকা স্ট্রাইকারকে মেলবোর্ন সিটির ক্যাপ্টেনকে এলিগে মেলবোর্ন সিটি ছাড়াও ব্রিসবেন রোড়ে খেলেছে তাছাড়া পার্থ গ্লোরির মতো ক্লাবে খেলেছে এবং স্কটল্যান্ড জার্মানি এই সমস্ত জায়গাতে খেলার অভিজ্ঞতাও আছে দু সাল থেকে খেলছে মেলবোর্ন সিটিতে বিশাল বড়ো মাপের একজন স্ট্রাইকার এবং বর্তমানে তার মার্কেট ভ্যালুটাও খুব হাইফাই চোদ্দো কোটি টাকার বেশি মার্কেট ভ্যালু তো সেক্ষেত্রে যদি ফ্রি এজেন্ট হয়ে যায় তাহলে ট্রান্সফার ফি এর ব্যাপার আসবে না তখন সাইনিংটা কমপ্লিট হতেই পারে আর বাজেটও যেহেতু বাড়াতে চলেছে ইস্টবেঙ্গল এবং এশিয়ান টুর্নামেন্টেও খেলতে চলেছে এটাও একটা অপরচুনিটি হতে পারে ইস্টবেঙ্গলের জন্য জাইম ম্যাকলারেনকে ইমপ্রেস করার তোমাদের কি মতামত অবশ্যই জানিও তবে হ্যাঁ এখন জাস্ট ইন্টারেস্ট প্রকাশ করেছে এরপর অনেকটা প্রসিডিওর বাকি সেগুলোর সাথে থাকবো তোমাদেরকে আপডেট অবশ্যই দিতে থাকবো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা